بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان بسم الله الحمد لله والصلاه والسلام على رسول الله মাবাদ ওয়ালাইকুম আসসালাম আমার হোটেল আবার কাছে সবজি ভাই আপনি প্রশ্ন করেছেন সিগারেট বিক্রির ব্যাপারে যে সিগারেট যারা বিক্রি করে তাদের ইনকাম হারাম হবে না হারাম হবে আল্লাহ বড় আর যে সমস্ত জিনিস হারাম করেছেন খাবার সেই খাবারগুলা বেচাকেনা করা সেটাও হারাম হারাম বেচাকেনা করা মানে হারামের ব্যাপারে সহযোগিতা করা সেই ইনকামটা হারাম হবে প্রত্যেকটা হারাম জিনিসের ব্যাপারে সহযোগিতা করা ওইটার সাথে সম্পর্কিত থাকা এবং ওই জিনিস যে ইনকাম করা এটাও হারাম কারণ হাদিসের পরিচিত কোরআন আল আরাফের একশো সাতান্ন নম্বর আয়ার সেখানে আল্লাহ তালা বলতেছেন আল্লামিন সমস্ত খাবার হালাল করেছেন আর ক্ষতিকর অনিষ্টকর যে জিনিস যে খাবারটা খেলে মানুষের ক্ষতি হবে সেই ধরনের প্রত্যেকটা খাবারই আল্লাহ হারাম করেছেন তো কাজে সিগারেটটা যে খারাপ জিনিস ক্ষতিকর জিনিস এটা কাফেররা পর্যন্ত জানে এবং যারা সিগারেট খায় তারাও জানে যে এটা খারাপ তো এই খারাপ জিনিসটা এটা হারাম জিনিস এটা নিজে খাওয়া অথবা এটার বেচা কিনা করা তো বেছা কিনা করলে সে তার মাধ্যমে অন্য মানুষরা ক্ষতিগ্রস্ত হবে এবং এইভাবে সে খারাপ কাজের মধ্যে সহযোগিতা করা হবে তবে এই হারাম কাজ দিয়ে ব্যবসা করাটাও হারাম যে হাদিসে আছে যে মদ পান করাটা আরাম মদ বেচা কিনা করাটা আরাম মদ যে বিক্রি করবে এবং যে এটাকে বহন করবে যে মদের ব্যাপারে কথাবার্তা বলবে মদ এখান থেকে আরেকখানে নিয়ে যাবে এবং মদের প্যাকেট করবে যারা বা প্যাকিং করবে যারা মদ বুতলে ভরবে এই জন্য এই মদের সাথে সম্পৃক্ত সব সবাইকেই শাস্তি দেওয়া হবে এই ব্যাপারে সুদের ব্যাংকে যারা চাকরি করে সুদের হারাম সুদের ব্যাংকে যারা নাকি লেখাপড়া করবে সে সুদ খায় না কিন্তু সুদের ব্যাংকে চাকরি করে আর সুদের ব্যাপারে সে লেখাপড়া করতেছে কন্ট্যাক্ট করতেছে তো এই ব্যাপারে প্রত্যেকটা হারামের সাথে সম্পৃক্ত সেটা চাকরি হোক সেটা সহযোগিতা হোক সেটা অ্যাডভার্টাইজ হোক সেটা তাকে সাহায্য করা হোক এটা প্রত্যেকটাই এই জিনিস হারাম কারণ আল্লাহ রাবুল আলম পবিত্র কোরআন সুরা আল মায়েদা সেখানে দুই নম্বর আয়তে বলছেন ও তা আনু আল বিরিবার তাকুয়া বলা তা আনু আল ইসমের উদান তোমরা একে অপরকে পুণ্যের কাজে ভালো কাজে সহযোগিতা করো এবং পাপ কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না আল্লাহ তালা সরাসরি আদেশ কি পর্যন্ত কাজেই আমাদের সেটা জীবনের সর্বক্ষেত্রে হারাম কাজের সাথে সম্পর্কিত নিজেরাও আমরা করবো না এবং অন্য কেউ এটা সহযোগিতা করাবো না করব না এবং এটার সাথে সম্পর্কিত থাকবো না সম্পর্কিত যেভাবেই হোক সেটা ইনকামের দিক দিয়ে হোক সেটা অন্যকে দেখায় দেওয়া অন্যকে উদ্বুদ্ধ ওই কাজটা করার ব্যাপারে প্রত্যেকটা ক্ষেত্রে এটা হারাম হবে তো হারাম কাজ থেকে দূরে থাকতে হবে অন্যদেরকেও সহযোগিতা করা যাবে না আর হালাল কাজ নিজেরাও করতে পারবো আমরা অন্যদেরকেও সহযোগিতা করব আল্লাহ তালা আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তালা আমাদের সবাইকে সকল ধরনের হারাম ইনকাম থেকে তো অভিযান করুক আর যে ব্যক্তি এই ধারণা করে যে এটা তো আমি চাকরি করতেছি চাকরি সে এই ব্যাপারে সে সহযোগিতা করতেছে এবং হারাম কাজে সহযোগিতা করার মাধ্যমে তার এই ইনকাম হচ্ছে তো তো এটাও হারাম কাজেই কেউ যদি হালাল দুনিয়াটা ক্ষণস্থায়ী আমাদের সবসময় আল্লাহ সব সকল হারাম থেকে দূরে থাকতে হবে আর আমরা যদি চেষ্টা করি হালাল কামানোর জন্য আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে রাস্তা খুলে দেবেন হালাল উপার্জন করার জন্য আল্লাহ তারা সেই ব্যবস্থা করবেন আর যে ইচ্ছা করে মনে করবে যে না এটা কোনো অসুবিধা নেই নিজের থেকে ইচ্ছা করে সে হারাম কাজ করবে তো হারাম কাজে সে লিপ্ত থাকবে আর এইভাবে যদি তোবা না করে মারা যায় তাহলে তার জন্য কঠিন শাস্তি যে পরীক্ষার জন্য আমরা দুনিয়াতে আসছি তো কাজে সেখানে আমরা কেন হারাম কাজ করব। আমাদের তো একদিন মর্তেই হবে সেখানে হিসাব দিতে হবে আমরা সর্বদা আমাদের চেষ্টা থাকতে হবে যেন আমরা সকল ধরনের অপরাধ হারাম কাজ থেকে দূরে থাকি আমরা আর আমরা সবসময় যেন ভালো কাজ করি ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকি চেষ্টা করি আল্লাহ অবশ্যই আমাকে হালাল উপার্জনের ব্যবস্থা করে দেবেন এবং আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করবেন আল্লাহ সবাইকে দিন ইসলামের বিধানগুলো বুঝে সন্তুষ্ট চিত্তে আমল করা এবং আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার তৌফিক দান করুক ওসল নাই